হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আই লিগের বহু ম্যাচে মোহনবাগান জয়ের কাছাকাছি পৌঁছেও জয় পায়নি যার পেছনে বহু কারণ রয়েছে নানা ব্যক্তির নানা মত তবে যে দিকটি একটি দলের জয়ের পেছনে টনিকের মতন কাজ করে তা হলো মোটিভেশন তবে চার্চিল ম্যাচের আগে এই অভাব বাগানকে এখনও তারা করে বেড়াচ্ছে একদিকে এত বড় দলে ইউটার মতন খেলোয়াড়ের অপেশাদারিত্ব চোট না থাকা সত্ত্বেও ডার্বির মতন গুরুত্বপূর্ণ ম্যাচ খেললেন না অন্যদিকে দলের দু দুবারের আই লিগ টপ স্কোরার ডিপান্ডা ডিকা থাকা সত্ত্বেও গোলের জন্য তাকাতে হচ্ছে বাগানের হাইতিয়ান উইঙ্গার সনি নর্ডের ওপর ফুটবল যখন টিম গেম তখন প্রতিটি ম্যাচে বাগান ফুটবলাররা নির্ভর হয়ে পড়ছেন ওয়ান ম্যান আর্মির ওপর এর সমস্ত কিছুই হচ্ছে মোটিভেশনের অভাবে শনিবার দুপুরেই চার্চিলের মুখোমুখি হচ্ছে সনিরা গতবার ঘরের মাঠে বাগানকে পরাস্ত করেছিল গোয়ার এই দলটি চার্চিল মনে পড়ে আর মনে পড়বে নাই বা কেন লাল হলুদ বাদ দিয়ে চেন্নাই থেকে কাশ্মীর প্রায় সব ম্যাচেই গোল পেয়েছেন ত্রিনিদাদের এই গোল মেশিন এই মুহূর্তে লিগের টপ গোল করারও এমন অবস্থায় আরও একটি কঠিন প্রতিপক্ষ তথা সামলাতে দলে মোটিভেশন যোগানোর কাজটি করছেন সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্ক খালিদ জামিল আপডেটটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রকম আরো অনেক আপডেট সবার আগে পাওয়ার জন্য সবাইকে